এই মুহূর্তে অসমৰ প্ৰত্যেকগৰাকী দুখীয়াসকললৈ দিবলৈ লৈছো ডাঙৰ খবৰ। যিসকল দুখীয়া মানুহে ভিডিঅ'টোত ক্লিক কৰিছে, অনুগ্ৰহ কৰি ভিডিঅ'টো স্কিপ নকৰি প্ৰথমৰ পৰা শেষ লৈ চাই থাকিব, কিয়নো ভাৰত চৰকাৰে যোৱাকালি ঘোষণা কৰিছে ভাৰত চৰকাৰৰ বাজেট। তো নতুন বাজেট অনুযায়ী দুখীয়াসকলৰ কাৰণে কি কি ঘোষণা কৰা হৈছে আপোনালোকে যদি বিস্তাৰিত জানিব বিচাৰে, অনুগ্ৰহ কৰি ভিডিঅ'টো স্কিপ নকৰি প্ৰথমৰ পৰা শেষ লৈ চাব, আৰু ভিডিঅ'টো ভাল লাগিলে আপোনালোকৰ বন্ধুবৰ্গলৈ চোৱাৰ কাৰণে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব, আৰু মোৰ চেনেলত নতুন হ'লে প্লিজ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি মোৰ লগত থাকিব। তো বলক ভিডিঅ'টো আৰম্ভ কৰি নতুন বাজেটত দুখীয়াসকলৰ কাৰণে কি ঘোষণা কৰা হৈছে আপোনালোকক জনাই দিও, অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ নকরি প্রথমের পর শেষ লই চাই থাকিব। তো ভারত সরকারে নতুন বাজেট ঘোষণা করার সময় সরকারি ঘরলৈ এখন বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। যিসকল দুখিয়া মানুষে এতিয়ালৈকে সরকারি ঘর পোৱা নাই, সেই সকল দুখিয়া মানুষের কারণে আহি গল ভাল খবর, কিয়নো ভারত সরকারে নতুনকৈ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনত নতুনকৈ 2 কোটি দুখিয়াসকলক প্রদান করব সরকারি ঘর। তো আপনালোকে যদি এতিয়ালৈকে সরকারি ঘর পোৱা নাই, এইখনে আপনালোকৰ কাৰণে এখন সোণালী সুযোগ। এই 2 কোটি সরকারি ঘরের মাজতে আপনালোকে লাভ কৰিব পাৰিব সরকারি ঘর। তাৰপিছত আৰু কি ঘোষণা কৰা হৈছে আপনালোকক জনাইছো, অনুগ্রহ কৰি ভিডিঅ'টো স্কিপ নকৰি চাই থাকিব। তাৰপিছত ফ্রি ইলেক্ট্রিসিটিলৈ এখন ডাঙৰ সিদ্ধান্ত গ্রহণ কৰিছে। কি সিদ্ধান্ত গ্রহণ কৰিছে আপনালোকক জনাইছো, অনুগ্রহ কৰি ভিডিঅ'টো স্কিপ নকৰি প্ৰথমৰ পৰা শেষ লৈ চাই থাকিব, আৰু ভিডিঅ'টো ভাল লাগিলে প্লিজ শ্বেয়াৰ কৰি আপোনালোকৰ বন্ধুবৰ্গলৈ চোৱাৰ কাৰণে সুযোগ প্ৰদান কৰিব। তো ইলেক্ট্ৰিচিটিলৈ ইয়াতে ঘোষণা কৰা হৈছে যে প্ৰতি মাহত 300 ইউনিটলৈকে ফ্ৰী বিদ্যুৎ লাভ কৰিব ছোলাৰ ৰুফটপ আঁচনিৰ জৰিয়তে। ভাৰতৰ দুখীয়াসকলৰ ঘৰে ঘৰে কিন্তু চৰকাৰে ছোলাৰ ৰুফটপ আঁচনি প্ৰদান কৰিব। তো আপোনালোকে যদি এতিয়ালৈকে সরকারি সোলার লাভ করা নাই, তেন্তে ভিডিওটো কমেন্ট বক্সত কমেন্ট করে জনাই দিলে ইয়ার নেক্সট ভিডিওত সরকারি সোলারের কারণে অনলাইন এপ্লিকেশন কেনেকৈ কৰিব পাৰিব বিস্তারিত জনাই দিম। ইয়ার লগতে আৰু কি কি ঘোষণা করা হৈছে আপোনালোকক জনাইছো, অনুগ্রহ কৰি ভিডিওটো স্কিপ নকৰি প্ৰথমৰ পৰা শেষ লৈ চাই থাকিব। ভাৰত সরকারে 2024 চনত বাজেট ঘোষণা করার সময় মহিলাসকলৰ কাৰণে এক বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভারত সরকারে আত্মসহায়ক গোটর মহিলাসকলক লাখপতি দিদি আঁচনিত অন্তর্ভুক্ত করিব আৰু আর্থিক সাহায্য প্রদান করিব। লগতে উদ্যোগী মহিলাসকলক মুদ্রা লোনের জড়িয়ে কিন্তু আর্থিক সাহায্য প্রদান করব বলে ইয়াতে উল্লেখ করা হয়েছে। নতুন বাজেটত কিন্তু উল্লেখ করেছে যে উদ্যোগিক মহিলাসকলক মুদ্রা আঁচনির অধীনত প্রদান করিব আর্থিক সাহায্য। লগতে 3 তালাক প্রথাক অবৈধ ঘোষণা করেছে। সংসদত মহিলাক 1/3 আসন সংরক্ষণে বৃদ্ধি করেছে মহিলার মর্যাদা। উচ্চ শিক্ষার ক্ষেত্রতো গ্রহণ করেছে বিশেষ সিদ্ধান্ত। ইয়ার লগতে ভারতের রেল যাত্রার ক্ষেত্রতো এখন নতুন যুগের সূচনা করবলৈ গৈ আছে ভারত সরকারে। ভারত সরকারে নতুন বাজেটত ঘোষণা করা অনুযায়ী ভারতের 40,000 পুরনা রেলের দবাক নতুনকৈ বন্দে ভারতলৈ রূপান্তরিত করিব বলি 2024 চনৰ নতুন বাজেটত এখন বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো ইয়াই আছিল ভারত সরকারে 2024 চনত ঘোষণা করা বাজেটর কেইখনমান বিশেষ অংশ। তো এনেকুৱা ভিডিও যদি আৰু চাব বিচাৰে, তেন্তে এইটো ভিডিওৰ কমেন্ট বক্সত কমেন্ট কৰি জনাই দিব। ইয়াৰ নেক্সট ভিডিওত আপোনালোকক বাকীখিনি তথ্য দিবলৈ চেষ্টা কৰিম। তো ধন্যবাদ।